নমস্কার, শুভ সন্ধ্যা। দিনবদলের দাদাগিরিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। সিজন এইটের প্রথম পর্বে আমরা দেখেছি সচেতন মানুষ কীভাবে সমাজ পরিবেশের জন্য নিঃস্বার্থ ঘটিয়ে যাচ্ছেন দিনবদলের দাদাগিরি। তেমনি নতুন ছয়জন আর এই সিজনের নতুন সংযোজন ক্যাপ্টেন স্কোয়াডে নতুন 12 জনকে নিয়ে শুরু করছি সেই অনুষ্ঠান যার নাম কলগেট প্রেজেন্স দাদাগিরি সিজন 8, কো পাওয়ার্ড বাই ক্যাপ্টেন TMT বার, এশিয়ান পেইন্টস এবং ওয়াইল্ড স্টোন স্পেশাল পার্টনার আইটেক্স, ড্যাজলার এবং অ্যাকোয়াগার্ড জলের ডাক্তার। প্রথম পর্বেই সেঞ্চুরি করে 1 লক্ষ টাকা জিতে নিয়েছে হুগলির পীযূষ কেডিয়া। আজ যারা আসছেন দেখবো তারা কত পয়েন্টে নিজের জেলাকে এগিয়ে নিয়ে যান আর পারেন কি না আরও একটা সেঞ্চুরি করতে। তাই সবার জন্য নতুন করে একটা জোরে হাততালি হয়ে যাক। প্রতিবারের মতো আমাদের সাথে থাকবে 6 জন পার্টিসিপেন্ট। আমাদের প্রথম পার্টিসিপেন্ট কলগেট উত্তর 24 পরগনার ভক্তিপদ দাস, দেখে নেবো ওনার কর্মকাণ্ডের কিছু অংশ। রেশন কার্ড আমাদের সকলের কাছেই আছে, কিন্তু এমন রেশন কার্ড দেখেছেন কখনো? ইনি কাঁকুড়গাছির ভক্তিপদ দাস, শুরু করলেন নতুন এক রেশন ব্যবস্থার। ভজা আমাকে বিনামূল্যে চাল ডাল দিচ্ছে বলে আমি খেয়ে বেঁচে আছি। ভজাদার রেশন আমাদের খুব উপকার করছে। আজ 12,000 মানুষের দিন বদলের গল্প শোনাতে ভক্তিবাবু আসছেন দাদাগিরির মঞ্চে। প্রতিদিন দিন বদলের দাদাগিরি করে দেখাচ্ছেন প্রচুর মানুষের। আমাদের দ্বিতীয় পার্টিসিপেন্ট অ্যাকোয়াগার্ড কুচবিহারের রামিয়ানি রয়, কথাকলি ডান্সার। পরের পার্টিসিপেন্ট ক্যাপ্টেন পশ্চিম বর্ধমান ডক্টর শান্তনু ব্যানার্জি। আমার পরের পার্টিসিপেন্ট ওয়াইল্ড স্টোন দার্জিলিং TC দ্য মেন্টালিস্ট। সবাই এটাকে এরকমভাবে ঘুরিয়ে 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 সলভ করার চেষ্টা করে। আমার কাছে একটা অন্য উপায় আছে, সেটা হলো আমি যদি এটাকে ধরে এরকমভাবে শেক করি আর লাস্ট শেকে এই জিনিসটি আমি বহুবার এরম করে 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 করার চেষ্টা করেছি, কোনোদিন হয়নি। টিসি দ্য মেন্টালিস্ট মানে কি? টিসি দ্য মেন্টালিস্ট অ্যাকচুয়ালি আমার স্টেজ নেম, আমার আসল নাম তপব্রত চক্রবর্তী। আমি একজন মেন্টালিস্ট, মাইন্ড রিডার, মানে আমার কাজ হচ্ছে মানুষের মন পড়া এবং মনের মধ্যে কিছু চিন্তা ঢুকিয়ে দেওয়া, বার করে আনা, হিপনোটাইজ করা এবং আরও অনেক কিছু। তো এক কথায় বলতে গেলে মাইন্ড ম্যাজিশিয়ান। ওকে, আমাদের ফোর্থ পার্টিসিপেন্ট মাইন্ড ম্যাজিশিয়ান সে নিজেকে বলে। আমাদের পরের জন কলগেট কলকাতার সীমা আহমেদ, উনি এখানে আমাদের সাথে নেই। কলকাতার সীমা আহমেদ উনি কোথায় আছেন চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। নমস্কার ম্যাডাম, এটা কি তৈরি হচ্ছে? বিরিয়ানি। সবসময় বিরিয়ানির ওই সাইডে ছিলাম, এবার দেখি এই সাইডে থাকলে কেমন লাগে। এটা এটা আলু হচ্ছে তো? বিরিয়ানির আলু হচ্ছে। এটা এত নরম কি করে হয়? এটা আমরা যখন দমে দিই তখনই নরম হয়ে যায়, তখন দুধ দিই ওর উপরে, দই দিই, তারপরে একটু কিছুক্ষণ সময় লাগবে, কিছুক্ষণ সময় লাগবে, আর একটু কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ আমরা খেলে নিই। হ্যাঁ নিশ্চয়ই। আমাদের ফাইনাল পার্টিসিপেন্ট কালিম্পং এর ওই খেলবেন শীর্ষেন্দু চক্রবর্তী। আপনি কি করেন? আমি টেলিকমে আছি আর আমি খেতে প্রচুর ভালোবাসি। আমি একজন নিপীড়িত খাদ্যরসিক বাঙালি ভদ্রলোক।
নিপীড়িত বলেন কেন? বিয়ে হওয়ার আগে নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারতাম, আর মশলাদার খাবার হচ্ছে আমার প্রাণের জিনিস। এবার বিয়ের পরে কি হলো, আস্তে আস্তে সমস্ত খাবারের জিনিসগুলো কমে গেল। এবার সাদা ঝোল ভাত খাওয়ানো আমাকে শুরু হলো। কেন, এটার কারণটা কি? কারণটা হচ্ছে বিয়ের আগে আমার ওয়াইফের চোখে আমি তখন ছিলাম আমির খানের মতো। আপনার মিসেস আপনাকে আপনার মধ্যে আমির খানকে দেখেন। তারপরেও আপনি নিপীড়িত বলছেন? আর তারপরে নিপীড়িত আর কারণ হচ্ছে যে মেয়ে স্কুলে মেয়ে যদি ধরুন পরীক্ষায় 10-8 পায় তাহলে আমার স্ত্রীর কৃতিত্ব, এবার পরীক্ষায় যদি 10-6 পায় তাহলে সেটা আমার মতো হয়েছে, মানে আমার মতো কুড়ে মেয়ে তৈরি হচ্ছে, মানে যত দোষ নন্দ ঘোষ। খারাপ হলে বর, ভালো হলে মা, একদম এটা এভরিওয়্যার। কি ফাটা কপাল আমার, কে যে দিল মুলো রে, দিল্লি কা লাড্ডু খাওয়া কি যে ভীষণ খেলো। সীমা ম্যাডাম কতটা বাকি? আর শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, ওয়াইল্ড স্টোন ফ্র্যাগ্রেন্স প্রেজেন্স টস রাউন্ড। আমাদের পার্টিসিপেন্টসের জন্য থাকবে অনেক প্রশ্ন, তাহলে স্মাইল করুন আর শুরু হয়ে যান। আর আমরা শুরু করবো আমাদের আজকের এই রাউন্ড। আমাদের 6 পার্টিসিপেন্টের জন্য 6 ক্লু থাকবে, সবার কম্পিউটার স্ক্রিনে ক্লুগুলি আসবে, প্রতিটা ক্লুতে উত্তর দিতে পারবেন, প্রতিটা ক্লুতে উত্তর পাল্টাতে পারবেন। আর মনে রাখবেন এই দিন বদলের দাদাগিরিতে আমাদের নতুন সংযোজন যে প্রথম ক্লুতে উত্তরটা আপনাদের পোডিয়ামে চিরকুট আছে, চিরকুটে লিখে রাখতে পারবেন উত্তরটা। আর 6 ক্লুতে গিয়ে যদি চিরকুটের উত্তর আর 6 ক্লুয়ের উত্তর এক হয়, মানে আমাদের যে ফ্র্যাগ্রেন্স ক্লু সেটা এক হয়, তাহলে 12 পাবে। দাদাগিরির নতুন সংযোজন ক্যাপ্টেন্স স্কোয়াড, এই টস রাউন্ড শুরু করার সাথে আলাপ করিয়ে দেবো আমাদের আজকের যে ক্যাপ্টেন স্কোয়াডে পার্টিসিপেন্টস আছেন, যারা হেল্প করবে আমাদের আজকের পার্টিসিপেন্টসকে, প্রশ্ন করবে আমাদের পার্টিসিপেন্টসের জন্য, পাওয়ার প্লে রাউন্ডে প্রশ্ন করতে পারবে, আর আমাদের পার্টিসিপেন্টসরা তাদের কাছ থেকে হেল্প নিতে পারবে 2 রাউন্ডে, কাভার ড্রাইভ আর আমাদের ফাইনাল রাউন্ড বাপি বাড়িচা রাউন্ডে। শুরু করি তাহলে টস রাউন্ড, ওয়াইল্ড স্টোন ফ্র্যাগ্রেন্স প্রেজেন্টস টস রাউন্ডের প্রথম ক্লু। দৈনন্দিন জীবনে এটিকে দেখা যায়, এটা ফার্স্ট ক্লু। সবার সামনে চিরকুট আছে, চিরকুটে উত্তর দিতে পারেন যদি মনে হয় এর উত্তর জানে না, কিন্তু একবার উত্তর দিলে আর উত্তর পাল্টানো যাবে না, স্পেশালি এই চিরকুটের উত্তরটা। ফার্স্ট ক্লু, দৈনন্দিন জীবনে এটিকে দেখা যায়। সবাই লেখা হয়ে গেছে চিরকুটে, এটা ফাইনাল, এটা চেঞ্জ করা যাবে না। কিন্তু দ্বিতীয় ক্লু, এটি চলে কিন্তু হাঁটতে পারে না। এটা দ্বিতীয় ক্লু, আর লিখে উত্তর দিতে হবে না, মুখে উত্তর দিতে পারেন আর প্রতিটা ক্লুতে উত্তর পাল্টাতে পারবেন। উত্তর 24 পরগনা। নেক্সট ক্লু, কোচবিহার। গাড়ি। গাড়ি। পশ্চিম বর্ধমান। নেক্সট। নেক্সট ক্লু, ওকে, দার্জিলিং। সেলফোন। সেলফোন, এটি চলে কিন্তু হাঁটতে পারে না, সেলফোন। কলকাতা। টাকা। টাকা চলে কিন্তু হাঁটতে পারে না, কারেক্ট। কালিম্পং। চেয়ার। চেয়ার। চেয়ার চলে, চাকা লাগানো থাকলে তো চেয়ার চলবে। হুইল চেয়ার। হ্যাঁ, আচ্ছা, আপনি হুইল চেয়ারের কথা বলছেন, ওকে। থার্ড ক্লু, কোনো কিছু বাড়া বা কমার সাথে এটি সম্পর্কিত। নেক্সট ক্লু, নেক্সট ক্লু, ওকে, কুচবিহার। নেক্সট ক্লু, ঠিক আছে, গাড়িতেই থাকবেন। থাকি আপাতত। ওকে, পশ্চিম বর্ধমান। লাইট। লাইট। লাইট জলে, লাইট চলে কি, যদিও লাইটের স্পিড আছে। ওয়েভ। ওয়েভ, ওকে, পশ্চিম বর্ধমান বলছে লাইট। দার্জিলিং। ফ্যান। তুমি উত্তর পাল্টালে, তুমি বলছো ফ্যান, ফ্যানের স্পিড বাড়ে আর কমে। সীমা ম্যাডাম, আপনি টাকাতেই থাকবেন। কালিম্পং। ফ্যান। ফ্যান, কালিম্পং উত্তর পাল্টালো ফ্যান। ফোর্থ ক্লু, সিনেমায় গানে এটির উল্লেখ পাওয়া যায়। ফ্যান। ফ্যান। ফ্যান, ওকে, কুচবিহার। ফ্যান। ফ্যান উত্তর পাল্টালো, গাড়ি থেকে ফ্যান।
পশ্চিম বর্ধমান আলো লাইট আলো লাইট দার্জিলিং স্টেক উইথ মাই অ্যান্সার ফ্যান ফ্যান কলকাতা টাকা টাকাতেই থাকবেন কালিম্পং ফ্যান ফ্যান ওকে ফিফথ ক্লু ষোলো শব্দটি এটির পূর্ণতা বোঝায় ফ্যান 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 ফ্যানেই থাকবেন আপাতত তাই ফ্যান কুচবিহার চাঁদ চাঁদ আচ্ছা পশ্চিম বর্ধমান টাকা টাকা দার্জিলিং টাকা টাকা ওকে কলকাতা টাকা স্টিক টু টাকা কালিম্পং ষোলো আনা টাকা বা পয়সার কাছাকাছি কী হবে তাহলে আপনি টাকা বলছেন ওকে লাস্ট অ্যান্ড ফাইনাল ক্লু সবার ফাইনাল উত্তর নেব সিক্সথ ক্লু আমাদের ওয়াইল্ড স্টোন ফ্র্যাগরেন্স ক্লু লক্ষ্মী দেবীর সাথে এটি সম্পর্কিত উত্তর চব্বিশ পরগনা টাকা টাকা কুচবিহার টাকা পশ্চিম বর্ধমান টাকা দার্জিলিং অবভিয়াসলি টাকা কলকাতা টাকা টাকা কালিম্পং টাকা টাকা ফাইনাল আনসার দেখি সঠিক উত্তর কি এটি পূর্ণিমায় গোল অমাবস্যায় দেখা যায় না চাঁদ বলেছিল হ্যাঁ এটি পূর্ণিমায় গোল অমাবস্যায় দেখা যায় মিলিয়ে দিই তার আগে চিরকুটগুলো একবার নিই চিরকুটের কি উত্তর দেখি উত্তর চব্বিশ পরগনার কি উত্তর উত্তর চব্বিশ পরগনা বলছে জল কুচবিহার বলছে রোদ পশ্চিম বর্ধমান বলছে লাইট মেন্টাল ম্যাজিক যাকে আমরা এখন ম্যাজিক দিয়েছি সে বলছে গাছ দাদাগিরির ম্যাজিক মেন্টাল ম্যাজিকের থেকেও বড় ম্যাডাম লেখেন ফাইনালি অনেক কিছু লিখেছে চেয়ারটাই নিলাম দৈনন্দিন জীবনে এটিকে দেখা যায় চাঁদ আমরা দেখি এটি চলে কিন্তু হাঁটতে পারে না পৃথিবীকে প্রদক্ষিণ করে আপনারা সবাই জানেন কোনো কিছু বাড়া বা কমার সাথে এটি সম্পর্কিত জোয়ার ভাটা হয় চাঁদের কারণে জল বাড়ে জল কমে ইটস অ্যান অ্যামেজিং কানেকশন সিনেমায় গানে এটির উল্লেখ পাওয়া গেছে চাঁদ নিয়ে প্রচুর গান আছে ষোলো শব্দটি এটির পূর্ণতা বোঝায় ষোলো কলা মানে পুরো চাঁদ লক্ষ্মী দেবীর সাথে এটি সম্পর্কিত পূর্ণিমাতে কোজাগরী লক্ষ্মী পুজো হয় তাই চাঁদের সঙ্গে সম্পর্কিত আর এটি পূর্ণিমায় গোল আর অমাবস্যায় দেখাই যায় না তাই সঠিক উত্তর চাঁদ আমরা স্কোরটা দেখি নমস্কার ফিরছি আমরা ব্রেকের পর আমাদের পরের রাউন্ড কোলগেট প্রেজেন্স পাওয়ার প্লে রাউন্ড আমাদের এই ছজন পার্টিসিপেন্টের সাথে খেলা চলবে ম্যাডাম না একবার দেখে আসবেন কতটা এগোলো ততক্ষণে আমি অন্য কিছু একটা দেখাতে পারি আচ্ছা উনি এটা দেখবেন তুমি ততক্ষণ দেখাবে আচ্ছা দেখাও তো আমি একজন মাইন্ড রিডার মানে যে মন পড়ে এবং মনের ভেতর থেকে চিন্তা বার করে বা মনের ভেতরে চিন্তা ঢুকিয়ে দেয় তো সেই রকম জিনিস দেখাতে চাই আমি কিছু একটা সিম্পল এক্সপেরিমেন্ট ট্রাই করব সেটা আমরা সবাই করে থাকি আজকাল আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি আর সবাই কিছু যদি ইনফরমেশন দরকার হয় আমরা গুগলে গিয়ে সার্চ করি দাদা আমি একটা ফোন চাইবো অডিয়েন্সের মধ্যে কারোর থেকে পারফেক্ট থ্যাংক ইউ স্যার আপনার নাম আমার নাম প্রদীপ রায় ওকে তো আমি এখন গুগলে রয়েছি ঠিক আছে প্রদীপবাবুর ফোনে দাদা পুরো দুনিয়া ঘুরেছ আমি চাই এই মুহূর্তে তুমি যে কোনো জায়গার কথা ভাব এবং আমার দিকে একবার তাকাও তুমি চাইলে চেঞ্জ করতে পারো তোমার মাইন্ড চেঞ্জ করতে পারো তুমি কিছু বলারও আগে আমি একটা জায়গার নাম সার্চ করছি এবং আমি দেখাবো না স্যার আপনি একবার আমার পাশে আসুন বাটির মতো করে স্ক্রিনটা টাচ করবেন না অলরেডি একটা জায়গা খোলা রয়েছে দাদা আমার দিকে তাকাও তুমি চাইলে এই মুহূর্তে তোমার মাইন্ড চেঞ্জ করতে পারো এবং তোমার মাইন্ডে যেটা আসছে মনের মধ্যে যেটা আসছে এই মুহূর্তে সেটা বলবে তিন গোনার সাথে সাথে এক দুই তিন লন্ডন তোমার এটাই ফাইনাল চয়েস ফাইনাল চয়েস তুমি একবার চোখ বন্ধ করবে আমার জন্য একবার চোখ বন্ধ করো আমি আগে আপনাকে দেখাবো এবং ক্যামেরাকে দেখাবো দাদাকে একবার ঘুরিয়ে দেখান Thank you.
জোরে আত্মলিও গজ্জন যাই উত্তর ২৪ পরগনার কাছে ভক্তিপদ দাস আমাদের এই রাউন্ডে আমাদের পার্টিসিপেন্টস এর জন্য প্রশ্ন থাকবে প্রশ্ন করবে আমাদের ক্যাপ্টেন স্কোয়াড থেকে চ্যালেঞ্জ করা যাবে এই প্রশ্নের উত্তর সবার পডিয়ামে রেড গ্রিন ব্লু তিনটে বাটন প্রেস করে চ্যালেঞ্জ করা যাবে প্রথম বাটন রেড সেকেন্ড গ্রিন থার্ড ব্লু যদি নিজে উত্তর দিতে চান উইদাউট অপশন আমরা অপশন দেবো ৬ রান ৪ রান ২ রানে যদি বিনা অপশনে উত্তর দিতে চান তাহলে পাবেন ১২ পয়েন্ট ক্লিয়ার প্রশ্ন করার আগে আমার জানার খুব ইচ্ছে আছে যে আইডিয়াটা মাথায় এলো কিভাবে আমি নিজে জীবন দিয়ে দেখেছি যে একজন রাজা কি করে ফকির হয় আমার বাবার সেই সময় কয়লার দোকান ছিল আর কুড়িখানা রিক্সা ছিল তো আমাদের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল তারপর গ্যাসের যখন প্রচলন শুরু হলো তখন আমার বাবার ব্যবসা মন্দা হতে শুরু করলো একটা সময় পুরো টোটালি বন্ধ হয়ে গেল তো আমি একটা ছোট মুদিখানা দোকান খুলেছিলাম বহু দূর দূর থেকে লোক আসতো মাথায় করে ঘাড়ে করে আমি মাল নিয়ে আসতাম মাল নিয়ে এসে সেই যে সাবসিডিটা যে যে ভর্তুকিটা সেই ভর্তুকিটাকে আমি মানুষের মধ্যে বেঁচে দিতাম এভাবে আমার দোকানটা প্রচুর প্রচলন শুরু হয়ে গেল এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছে উল্টোডাঙ্গা বস্তি থেকে মা আর মেয়ে আসতো ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে বয়স্কা মায়ের সঙ্গে আসতো আমার দোকানের স্যাম্পেল থাকতো সাজানো ওরা যেই চালটা কিনতেন সেটা হচ্ছে লাল মাসুরি চাল সেই সময় আমি ৮ টাকা কেজিতে বিক্রি করতাম বাচ্চা মেয়েটা ওই চালটা দেখে বলল মা আমি এই চালের ভাত খেতে পারি না আর তুমি এই ভালো চালটা নাও যেটাতে আমরা খেতে পারবো এই বলে ও আমার ওই স্যাম্পেলের মধ্যে থাবা দেওয়াতে স্যাম্পেল সমেত বাড়িটা আমার চালটা নিচে পড়ে গেল তো মাটা ওকে মারতে লাগলো আমি বাইরে বেরিয়ে এসে ওনাকে বিরত করে বললাম যে আপনি ওই ৮ টাকা দামের মাসুরি চালের দামেই আপনি ওই চালটা নিন কিন্তু আমার কথা উনি কোনো শুনলেন না উনি কাঁদতে কাঁদতে মেয়েকে নিয়ে চলে গেলেন সেই থেকে আমার মনে একটা অনুভব হলো যে এখনও আমাদের পৃথিবীতে বহু মানুষ আছে যারা মানে শুধুমাত্র পেট ভরার জন্য খায় কিন্তু ভালো খাবার খেতে পায় না এবং এই ভেবে আমি লিফলেট তৈরি করলাম এবং লিফলেট বিলি করে মানুষকে আমি প্রচার করলাম যে আপনারা আমার দোকানে এসে নাম লেখান এবং যতটা সম্ভব আমি সেটা হাফ দামে এবং যারা একদম অথর্ব তাদেরকে পুরো ফ্রি দেব এইবার ব্যাপার হলো এত নাম আমার এন্ট্রি হলো যে আমি নিজেই ভেবাচাকা খেয়ে গেছিলাম হ্যাঁ তা তখন আমি ঠিক করলাম যে এইসব প্রকৃত দুস্থ বাঁচার জন্য আমি নিজেই তাদের বাড়িতে বাড়িতে যাব এবং দেখব যে তারা প্রকৃত দুস্থ কিনা মানে বিপিএলটা আপনি নিজে গিয়ে ডিসাইড করেন নিজে গিয়ে ডিসাইড করি এবং নিজে আমি এটাকেই করি প্রত্যেকের কতগুলো টাইটেরিয়া আমি মেনটেন করতে লাগলাম যে যে মানুষ যত গরিব হয় তার রান্নার ধরন ততটাই পরিবর্তনশীল হয় যেমন খুব নিম্নশ্রেণীর মানুষ সে কিন্তু মাটিতে শীত কেটে বাঁশের কুচি কাগজ এইসব দিয়েতে সে রান্না করে এভাবে আমি বিচার করি তারপর দেখি ঘরের আসবাবপত্র তারপর দেখি হচ্ছে আমি ঘরে কী কী আছে আমার দোকানে তিন রকম কাস্টমার আছে তিন ক্যাটাগরি কাস্টমার যারা হচ্ছে বাজার দর থেকে ২৫ থেকে ৩০% সেভে পায় অ্যাভারেজ করে আরেকটা শ্রেণী আছে যাদেরকে আমি নিজে রেশন কার্ড করে দিয়েছি তারা একবারে ৫০% সেভে পায় আর যারা একদম নিঃস্ব যাদের চলার মতন ক্ষমতা নাই তাদেরকে একদম টোটালি ফ্রিতে দিই এবং আমার রেশন কার্ডের মাধ্যমে তাদের চাল ডাল তেল নুন আটা চিনি বিস্কুট এই ৭টা আইটেম দিই এই ভর্তুকিগুলো কোথা থেকে পান ১২,০০০ আমার গ্রাহক আছে তাদেরকে তো আমি আমি একটা লাভে আমি ছাড়ি সেই লাভটা থেকে আমি ১/৩ আমি তাদের মধ্যে ভর্তুকি হিসাবে দিই যাতে তারাও খেয়ে পরে বাঁচতে পারে এবং তাদের যাতে খুব যাতে তারা আনন্দ উপভোগ করতে পারে জীবনে বাহ অর্জনের জোরে আত্মলিও যতদিন বেঁচে আছি বা আমার এই মাতৃভাণ্ডার যতদিন আছে ততদিন আমি আমার এই গ্রাহকদের এই ফেসিলিটি দিয়ে যাব এবং আরো বাড়াবো কার প্রশ্ন নেবেন আপনি আমাদের ক্যাপ্টেন স্কোয়াড থেকে প্রশ্ন থাকবে আপনার জন্য কার প্রশ্ন ব্যবসায়ী প্রশ্ন করুন প্রশ্নটা হচ্ছে এই যে আতপ চাল তো এই আতপ চালের আতপ কথাটির অর্থ কি অপশন নেবেন হ্যাঁ অপশন নেব ছড়ান ছড়ান ছড়ানের অপশন আতপ চাল এই আতপ কথাটির অর্থ কি এ সূর্যের কিরণ বি চাঁদের আলো সি রামধনুর ৭টি রং আর ফাইনালি সমুদ্রের ঢেউ
রামধনুর সাতটি রং। আপনি বলছেন অপশন সি রামধনুর সাতটি রং, ফুল এন্ড ফাইনাল? ফুল এন্ড ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? কলকাতা চ্যালেঞ্জ করেছে। সীমা ম্যাডাম বলুন, উত্তর আলাদা হতে হবে। চাঁদের আলো। আপনি বলছেন চাঁদের আলো, ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? একমাত্র চ্যালেঞ্জ করতে পারে কালিম্পং, কারণ উনি যদি বেরিয়ে যান সাথে উনিও বেরিয়ে যেতে চাইবে। তাহলে আপনি চ্যালেঞ্জ করবেন না। সঠিক উত্তর সূর্যের কিরণ। এত কথাটির অর্থ হচ্ছে সূর্যের কিরণ। -12 কলকাতা, -6 উত্তর চব্বিশ পরগনা। এবার তোমার ম্যাজিক দেখাবার পালা। নিশ্চয়ই দাদা, তুমি যদি হাত দুটো এরকম ভাবে ক্যামেরার সামনে একবার দেখাও। হাত দুটোকে টার্ন ওভার করে দাও এরকম ভাবে। এই মুহূর্তে তুমি যে কোনো একটা হাত মাইন্ডে ভাববে, কোন হাতটা ভাবছো বলো। বাঁ হাত ড্রপ করে দাও আপাতত, এই হাতটা রাখো। তোমার ডান হাত, আমার বাঁ হাত। উইল ইউজ দিস। এটা এক্স দেখতে পাচ্ছ দাদা, তুমি একবার ব্লো করবে যাতে এটা পার্মানেন্ট, রাইট? আমি যদি এটাকে নিই এরম ভাবে, আমি এটাকে এখান থেকে এরম ভাবে তুলে ফেলতে পারি, গন ফ্রম দেয়ার, নিয়ে দেয়ার। আমি তোমায় টাচ করিনি, রাইট? খোলো, দেখাও। আনফরচুনেটলি এটা রিভার্সে কাজ করে না। ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ। এটা শুরু কবে থেকে শুধু আমার জানার ইচ্ছে আছে। শুরু যখন খুব ছোট ছিলাম, স্কুলে পড়তাম, এবং মানে আর কি ট্রেডিশনাল ম্যাজিক ছেড়ে আমার এই ক্লোজ আপ মাইন্ড রিডিং আর ক্লোজ আপ ম্যাজিকের প্রতি বেশি ইন্টারেস্ট ছিল। ওকে, মেন্টালিস্টের জন্য প্রশ্ন, তার কিন্তু অনেক ম্যাজিক থাকবে আমাদের এই প্রোগ্রাম চলাকালীন। কার প্রশ্ন নেবে? ম্যাজিশিয়ান আছে ওখানে, এই ক্ষেত্রে ম্যাজিশিয়ান, জাদুকর। প্রশ্ন করো। একজন ম্যাজিশিয়ান তার সবচেয়ে বেশি ভালো লাগা জিনিস বা সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিস হলো নিজের শরীর, তার কারণ সেটা তা কখনও তারা ভ্যানিশ করে দেয়, কখনও তাকে কাটাছেঁড়া করে। ট্র্যাডিশনাল ম্যাজিক এটা হয়। তো ম্যাজিশিয়ানদের ব্যবহৃত সবসময় ওরা মুখে ব্যবহার করে এমন একটি শব্দ আছে যেটাতে এটা প্রমাণ পায় এই আমার শরীর, সেই শব্দটি কী? এটাই আমার প্রশ্ন। অপশন চাই? অপশন নি। ছ রান, চার রান না দু রান? ছ রান। ছরানের অপশন। জাদুঘরদের ব্যবহৃত এই কথাটির অর্থ এই আমার শরীর, কোন কথা? গিলি গিলি, অপশন জপশন, ফোকাস ফোকাস, রাম্বল ডাম্বল। অপশন এ। অপশন এ গিলি গিলি, ফুল এন্ড ফাইনাল? তুমি একবার ভাবো, আমি চেষ্টা করি, তুমি উত্তরটা তো জানো। ভেবে নিলাম, তাহলে তো চেঞ্জ করতে হচ্ছে এবারে আমাকে। করো, ফোকাস ফোকাস। শিওর? ইয়েস, আই থিঙ্ক। চেঞ্জ করা যাবে? যাবে। আমি ফার্স্টে বললাম গিলি গিলি, কারণ বিকজ দ্যাটস দ্য ট্র্যাডিশনাল ম্যাজিক্যাল টার্ম। দেন আমি চেঞ্জ করলাম হোকাস ফোকাসে, কিন্তু হোকাস ফোকাস ইউজুয়ালি হিপনোটিজমের ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু আই উইল স্টিক টু মাই ফার্স্ট অপশন, গিলি গিলি। ইউ আর ব্যাক টু গিলি? আই এম ব্যাক টু গিলি গিলি। ফাইনাল? ফাইনাল। সঠিক উত্তর কি? হোকাস ফোকাস। আহ, সঠিক উত্তর ইজ হোকাস ফোকাস। আমি যখন তোমার দিকে তাকিয়েছিলাম তখন আমি হোকাস ফোকাস, তাহলে আমি ঠিকই ধরেছিলাম। ধরনি ঠিক, চেঞ্জ না, ভুল হলো, তোমার চিন্তাটাই নেওয়া উচিত ছিল। আনফরচুনেটলি -6 দার্জিলিং। কুচবিহার, রম্মানি রয় কুচবিহারের পার্টিসিপেন্ট, কবে থেকে শেখা?
নাচটা ছোট বয়স থেকেই শিখতে শুরু করেছিলাম, কিন্তু এই যে আজকে আমি যেই বেশে রয়েছি এটা তো কথাকালি। এইটা লাস্ট 15-20 বছর ধরে এই ফর্মটা আমি করছি। কথাকালিতে সবথেকে মজার বিষয় হচ্ছে যে যে কোনো একজন আর্টিস্ট একটা জায়গাতে বসে শুধুমাত্র হাত এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে পুরো একটা গল্প বলে দিতে পারে। তো এই সাইন ল্যাঙ্গুয়েজটা আমার খুব আনন্দ লেগেছিল দেখে, তো এটা দেখেই আমি কথাকালি শিখতে শুরু করেছিলাম। কিন্তু যখন আমি নাচটা শিখতে শুরু করি তখন আমি দেখি যে কথাকালি মূলত পুরুষের নাচ, মূলত ছেলেরাই সারা ভারতবর্ষের কথাকালি করে, মেয়েরা করে না। তো সেই জন্যে আমি যখন শিখতে যাই তখন আমাকে শুধুমাত্র মহিলা দুই একটা চরিত্র শেখানো শুরু করা হয়। তো তখন আমার মনে হয় একটা গল্পের অর্ধেকটুকু আমি বলতে পারবো, বাকি অর্ধেক অংশটা আমি কোনোদিন বলতে পারবো না মহিলা বলে। তো তখন মনে মনে প্রতিজ্ঞা করি যে না, আমি পুরুষের অংশটাও শিখবো এবং স্টেজে দাঁড়িয়ে সেটাও আমি অভিনয় করব। তো সেখান থেকে এই নাচটার দুটো দিকই আমি শেখা শুরু করলাম। কিন্তু শেখার ক্ষেত্রে প্রথম যে চ্যালেঞ্জটা আমার কাছে এসেছিল এই বিশাল কস্টিউমটা, অলমোস্ট 50 কেজি ওজন আমার এই কস্টিউমটার, আর মাথা যেটা পরে আছি সেটা প্রায় 8-9 কেজি ওজন। তো এই পুরো কস্টিউমটা পরে বোধহয় একটা মহিলার পক্ষে পারফর্ম করাটা খুব কঠিন ব্যাপার, এই জন্যই মহিলারা সাধারণত কথাকালি পারফর্ম করেন না। তো আমার কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আজকে যখন আমি মঞ্চে দাঁড়িয়ে নাচ করি আমার দর্শক কিন্তু বুঝতে পারেন না যে আমি একজন মহিলা, তারা আমাকে আমার মধ্যে একজন পুরুষ চরিত্রকেই দেখতে পায় স্টেজে। এবং অনেক ক্ষেত্রে এরকমও হয় আমার পাশে যিনি মহিলা চরিত্রে অভিনয় করছেন তিনি কিন্তু একজন পুরুষ শিল্পী আসলে। কত সংখ্যক মানুষ ভারতবর্ষে এই কথাকলি ডান্স করে? কেরালাতে হয়তো অনেকে করে, মহিলা মানে মানুষ বলতে আমি মহিলা মিন মহিলারা একেবারে করে না বললেই চলে। আমি কখনো আমার আগে অন্তত পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে কোনো মহিলা শিল্পীকে দেখিনি যে এই পুরুষের কস্টিউম পরে পারফর্ম করছে। সেই তালিও গোনার জন্য ফার্স্ট টাইম কার প্রশ্ন নেবেন? নৃত্যশিল্পী, নৃত্যশিল্পী দিনই। তোমার প্রশ্ন হচ্ছে, নাচের দেবতা নটরাজের 4টি হাত, 2টি হাত দিয়ে উনি মুদ্রা দেখাচ্ছেন, 1টি হাতে উনি আগুনের শিখা ধরেছেন, অপর হাতে উনার কি আছে? আমি বলি উত্তরটা? হ্যাঁ, নিজে উত্তর দিলে 12 পয়েন্ট। অপর হাতে ওনার ডমরু আছে। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর ডমরু। সামনে 2 হাতে মুদ্রা, 1 হাতে অগ্নি, আর অন্য হাতে ডমরু। ওয়েল ডান, ভেরি গুড, 12 পয়েন্ট। তবে একটা ছোট্ট ব্রেক, অ্যাকোয়াগার্ড ওয়াটার ব্রেক, ফিরবো বাকি 3 জনের প্রশ্ন নিয়ে। ফিরছি আমরা আমাদের পরের রাউন্ড, কোলগেট প্রেজেন্স পাওয়ার প্লে রাউন্ড। আমাদের এই রাউন্ডের পার্টিসিপেন্টস 6 জন, প্রশ্ন হয়েছে 3 জনের জন্য, বাকি রয়ে গেছে আরও 3 জনের প্রশ্ন। তাই স্মাইল দিয়ে শুরু করব, আর শুরু হয়ে যান আপনারাও স্মাইল করে। আমাদের পরের পার্টিসিপেন্ট ক্যাপ্টেন পশ্চিম বর্ধমানের ডক্টর শান্তনু ব্যানার্জি, ওনার কিছু কর্মকাণ্ডের অংশ আমরা আবার দেখে নেব। প্রতিষ্ঠিত চিকিৎসক ডক্টর শান্তনু ব্যানার্জি পুরুলিয়ায় এসে অসহায় মানুষগুলির কষ্ট তিনি দেখেছিলেন। পুরুলিয়ার মানুষদের কাছে আজ তিনি সত্যি ভগবান। ডাক্তার বাবু আমাদের ভগবানের মতন, বিনা পয়সায় আমাদের চিকিৎসা করেন। জোরে হাততালি ওনার জন্য। পুরুলিয়া কেন? পুরুলিয়া আমার বাবার জন্মস্থান। তো ডাক্তারি পাস করার পরও এখানে কয়েকবার গিয়ে দেখলাম যে এদের যা অবস্থা তাতে কাল কি খাবো, কাল কি পরবো, এই স্বাস্থ্য নিয়ে ভাবার একটা বিলাসিতা। আমি বাবাকে বললাম যে এখানে ডাক্তারি করতে আমি আসবো, ক্লাবের সঙ্গে একটু কথা বললাম। তারপর 2016 ফেব্রুয়ারি মাসে ঠিক করলাম মাসের প্রথম রবিবার গিয়ে বসবো। এবার জায়গার ঠিক নেই, তো প্রথমে কোনো স্কুলে বসলাম, পঞ্চায়েত অফিসে বসলাম, এমনি করে 3-4 মাস 5 মাস গেল। 2টো অসুবিধা আমি খুব ফেস করলাম, একটা হচ্ছে জায়গা আর একটা হচ্ছে পারমানেন্ট স্ট্রাকচার একটা। তো বাবাকে বললাম যে একটা জায়গা দেখো আর স্ট্রাকচার বানানোর ব্যবস্থা করো। বাবা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, সেহেতু বাবা ওখানে 1.5-2 মাস একদম লেবারের মতো থেকে একটা 3 রুমের স্ট্রাকচার বানালো, মনীন্দ্র সেবা সদন আমার দাদুর নাম। তো সেইখানে আরম্ভ হলো 2016 নভেম্বর থেকে আমি প্রত্যেক মাসের 1st সানডে আমি ওষুধ নিয়ে যেতাম, ফিজিশিয়ান স্যাম্পেল যা পেতাম। কিন্তু দেখলাম যে 10 দিনের ওষুধ দিলাম, 15 দিনের ওষুধ দিলাম, কিন্তু পরের মাসে যখন গেলাম তখন কিন্তু বাকি 15 দিনের ওষুধ কিন্তু সে কিনতে পারেনি বা ভয়ে এলোই না আমার কাছে।
এবার ডায়াবেটিস ব্লাড প্রেশার তাদের তো ওষুধ 15 দিন 10 দিন খেলে হবে না, ফলে আমি ঠিক করলাম যে আমি ওষুধ কিনে নিয়ে যাবো। তারপর থেকে রোগী বেড়েছে, রোগ বেড়েছে, ওষুধও বেড়েছে। এখন আরম্ভ করেছিলাম 40-50 জন, এখন প্রায় 200-র কাছাকাছি। তো কনসালটেশন হতে লাগলো, থেরাপি হতে লাগলো, মাঝখানে যেটা একটা বিরাট স্ট্রাকচার সেটা হচ্ছে ডায়াগনোস্টিক, ওইটা কিন্তু হচ্ছিলো না। ওদেরকে যদি ব্লাড টেস্ট করতে বললাম তাহলে কিন্তু অসুবিধা। তখন আমি খোঁজ খবর নিয়ে একটা পোর্টেবল ল্যাব কিনলাম এবং আমার মিসেস এখানে আসেন, উনি ডক্টর। নমস্কার ভাই। উনি মাইক্রোবায়োলজিস্ট, উনি ওই মেশিনটার একটু ক্যালিব্রেশন দেখে টেকনিশিয়ান ঠিক করে তারপর আমরা একটা টিম তৈরি করে সেই থেকে আরম্ভ হয়ে গেল। ওকে, লাভলি। আপনার জন্য প্রশ্ন, কার প্রশ্ন নেবেন? টিচার। টিচার, ওকে। এখন সবাই আমরা জানি যে 5G টেকনোলজি যেটা আসছে নতুন, তাতে যে ওয়েভটা ইউজ হবে সেটাকে বলা হচ্ছে মিলিমিটার ফ্রিকোয়েন্সি ওয়েভ। এই জিনিসটা কিন্তু খুব একটা নতুন না, বহু পুরনো, মানে 100 বছরের বেশি পুরনো। 1895 সালে এই ওয়েভটা আবিষ্কার হয়েছিল। প্রশ্নটা হলো, আবিষ্কারক কে? অপশন নেবেন? ছড়ানের অপশন, অপশন 4 আচার্য জগদীশ চন্দ্র বোস, বি মেঘনাথ সাহা, সি উইলিয়াম রাটাফার, ডি অ্যালবার্ট আইনস্টাইন। আচার্য জগদীশ চন্দ্র বোস। ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না। উনি ঠিক উত্তর দিয়েছেন? সঠিক, অ্যাবসলিউটলি রাইট। অপশন এ, আচার্য জগদীশ চন্দ্র বোস। ওয়েল ডান, 6 পয়েন্ট পেল পশ্চিম বর্ধমান। এবার তোমার ম্যাজিক দেখাবার পালা। নিশ্চয়ই, এই ম্যাজিকটা দেখানোর জন্য আমার 2 জন লাগবে। ডাক্তারবাবু, আমি যদি আপনাকে একবার আসতে বলি। আমি আপনাকে একটা মুহূর্তে চোখ বন্ধ করতে বলবো। চোখ বন্ধ করার পর আমি আপনাকে হালকা টাচ করব। আপনাকে শুধু মনে রাখতে হবে যে কোথায় আর কতবার আপনি অনুভূতিটা ফিল করছেন। চোখ বন্ধ করুন, মাথাটাকে এইরকম স্লাইটলি টিল্ট করে দিন, একদম রিল্যাক্স করুন। চোখ খুলুন এই মুহূর্তে। আপনার কি কোথাও কোনো অনুভূতি হয়েছে? কোথাও কোনো টাচ ফিল হয়েছে? কোথায়, নাকে, কবার? একবার জেনুইনলি আপনার একটা হালকা টাচ ফিল হয়েছে? আরেকবার, আরেকবার। হাতটা এরমভাবে রাখুন, চোখটা বন্ধ করুন। এই মুহূর্তে চোখ খুলুন। 1 সেকেন্ড আগে আপনার কোথাও কোনো অনুভূতি ফিল হয়েছে? কোন জায়গায়? আপনি ফিরে যেতে পারেন। ওনার জন্য আরেকবার হাততালি হয়ে যাক। সীমা আহমেদ, কলগেট, কলকাতা। এটা সীমাস কিচেন বলে একটা ফুড জয়েন্ট আছে তো? এই সিক্রেট কি? ফুড জয়েন্ট না, আমি বাড়ি থেকেই করি। আচ্ছা, বাড়ি থেকেই করেন, হোম ডেলিভারি করেন? হ্যাঁ, দেখছি। ওকে, নো রেস্টুরেন্ট? দেখছি কনসেপ্ট। এটা শুরু কিভাবে? এটা শুরু বিয়ের আগে, অত রান্নার এ ছিল না আমার, দেখতাম রান্নাটা, করতাম না। তারপর বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়ি আসি কলকাতায়, তারপর এখানে রান্না করতাম, খুবই পছন্দ করতো। তারপর বাচ্চারা বড় হলো, বাচ্চাদের বন্ধু বান্ধব আসতে শুরু করলো বাড়িতে, বিরিয়ানির তারা একদম ফ্যান হয়ে গেল। বিরিয়ানিটা আমার মানে সারাদিন করছি, সারা রাত করছি। ফেস্টিভ্যালে আমাদের এরম হয়ে যেত আমার সঙ্গে, আর আমার যে ছেলে বললাম, আমার সরি, আমি নিজেই জানি না এত লোক আসছে তোমার বিরিয়ানি খেতে। আমি 5 জন ডেকেছিলাম, 5 জন এলো, তার মধ্যে হয়তো একজন আরও 5 জনকে নিয়ে চলে এসছে। আগে আমি দেখছি 5-4 জুটো খোলা আছে, কিছু চটি পড়ে আছে, ঠিক আছে, 4-5টা বন্ধু এসছে। আবার কিছুক্ষণ পরে গিয়ে ঘুরে দেখি না, আরও জুতো খোলা আছে, অনেক লোক এসে গেছে। মানে ইটস আ ওয়াক ইন আর কি, ওয়াক ইন ইন্টারভিউ। একদম একদম। ভাই সাইজ কত? 7। সাথে নজর রাখবেন। পার ডে কত বিরিয়ানি তৈরি করতে? পার ডে এখন তো 3-4 হাঁড়ি হয়ে যায়। তার সঙ্গে কাবাব আছে আমার, গালাউটি আছে, চাপলি আছে, গোলা কাবাব আছে। শুরু হয়ে গেল সীমা
দেখেছেন। ওকে, আপনার কার প্রশ্ন নেবেন? ফুড ব্লগে প্রশ্ন করুন। তামিলনাড়ুতে ওয়ারাক্কাম পট্টি বলে একটা জায়গা আছে। ওয়ারাক্কাম পট্টিতে মুনিয়াডি স্বামী মন্দিরে যে বার্ষিক উৎসবটা হয়, সেই অ্যানুয়াল ফাংশনে প্রসাদ হিসেবে কি দেওয়া হয়? অপশন লাগবে? অপশন ছড়ানোর অপশন, এ ভেজ বিরিয়ানি, বি এগ বিরিয়ানি, সি চিকেন বিরিয়ানি, ডি মটন বিরিয়ানি। ভেজ, এগ, চিকেন না মটন? মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি। ফোরন ফাইনাল চ্যালেঞ্জ করবে কেউ? উত্তর চব্বিশ পরগনা চ্যালেঞ্জ করেছে ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি বলছে উত্তর চব্বিশ পরগনা। সেকেন্ড চ্যালেঞ্জ কেউ করবে? সঠিক উত্তর মটন বিরিয়ানি। তামিলনাড়ু ভাবলেই লোকে ভাবে ভেজ, ভেজে চলে যায়। সেই থেকেই আমাদের ভক্তিপদ বাবু ভেজে চলে গেছিলেন। দাদা, আমার একটা প্রশ্ন আছে, বার্ষিক উৎসবটা কবে হয়? জানুয়ারি মাসে, শীতের সময় যাবো। অ্যাবসলিউটলি রাইট। -12 উত্তর চব্বিশ পরগনা আর 6 পয়েন্ট কলকাতা। শীর্ষেন্দু চক্রবর্তী, ওনার কথা আপনারা শুনেছেন, টেলিকম এমপ্লয়ি, আর বললেন যে পরের বছর জানুয়ারি মাসে তামিলনাড়ু যাবেন, বাকি সময়টা কলকাতা, জানুয়ারিটা তামিলনাড়ুতে। ভেজ ভেবে একটু চুপ ছিলেন, তবে যেই দেখলেন মাটন, ইজ রেডি টু গো। কার প্রশ্ন নেবেন? পুলিশ। পুলিশ নজরে রাখবেন, প্রশ্ন করুন। কলকাতা পুলিশের একটা লোগো আছে, সেই লোগোতে একটা পাখির ছবি আছে, সেই পাখির নাম কি? অপশন চাইলে দিতে পারি। 6-4-2 2 2 রানের অপশন নেবেন। এ ময়ূর, বি ইগল। ইগল মনে হচ্ছে। ফুল ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে, কেউ চ্যালেঞ্জ করবে না। সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে ময়ূর। ময়ূর ইজ দ্য রাইট আনসার। একবার দেখি ছবিটা, এই যে ময়ূরের চোখ যে অংশটা লাল আছে, আর ওপরের যে নীলগুলো ওগুলো মনে করা ময়ূরের প্যাখম, মানে বসে আছে ময়ূর প্যাখম ছড়িয়ে। -2 কালিম্পং। স্কোরটা দেখি, এলিমিনেশন আছে, এলিমিনেট হয়ে গেলেন ভক্তিপদ বাবু উত্তর চব্বিশ পরগনা। বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ এর তরফ থেকে গিফট হ্যাম্পার, রায় ও মার্টিনের তরফ থেকে গিফট হ্যাম্পার। এশিয়ান পেইন্টস প্রেজেন্টস কভার ড্রাইভ রাউন্ড। এই রাউন্ডে আমাদের যে ক্যাপ্টেন স্কোয়াড আছে, ক্যাপ্টেন স্কোয়াডের থেকে হেল্প নিতে পারবে। অডিও ভিজুয়াল রাউন্ড একটাই হেল্প করতে পারবে ক্যাপ্টেন স্কোয়াড। অডিও ভিজুয়াল রাউন্ড অপশন থাকবে 4 রান, 3 রান, 2 রান, 1 রানের চ্যালেঞ্জ থাকবে। এই রাউন্ডে রেড, গ্রিন, ব্লু চলতে থাকবে এই রাউন্ডেও। শুরু করবো কুচবিহারকে দিয়ে। কুচবিহারের রামিয়ানি রয়, তোমার অপশন থাকবে মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। ফিল্ম, সিনেমা দেখি। নায়িকার নাম আর ছবির নাম? নায়িকার নাম সোনাক্ষী সিনহা, ছবির নাম দবাং 2। সোনাক্ষী সিনহা দবাং 2, কেউ চ্যালেঞ্জ করবে? না, চ্যালেঞ্জ করব না। শি ইজ অ্যাবসলিউটলি রাইট, সোনাক্ষী সিনহা আর দবাং 2, ওয়েল ডান। 4 পয়েন্ট পেল কুচবিহার। আচ্ছা, আপনি নৃত্যের মাধ্যমে সব কিছু বোঝাতে পারেন, যদি ক্রিকেট খেলার
কিছু বিষয় আপনাকে বোঝাতে হয় আপনার নৃত্যের মাধ্যমে? হ্যাঁ, সেটাও খুব সহজেই বোঝানো যাবে। মানে যে কোনো ছোট বাচ্চা যারা ক্রিকেট ফলো করতে শুরু করেছে তারা হয়তো সাইন ল্যাঙ্গুয়েজ গুলো বোঝে না, আম্পায়ার যেগুলো দেখায়। তা আমি যদি কথাকালির মাধ্যমে সেগুলো দেখাই, সেটা খুব সহজে যে একদম বুঝতে পারছে না সেও বুঝতে পেরে যাবে। যেমন দেখি, আমি যদি নো বল দেখাই আমার নাচের মধ্যে দিয়ে, মানে বলটা হয়নি, নো বল। আবার ধরুন আমি যদি বলি আউট, আউট। বা ধরুন চার রান, দারুণ। বিলি বাউডেনকে চেনেন? আপনার সাথে আলাপ হয়নি কেন? আমি ভাবলাম বোধহয় আপনার কাছ থেকে ট্রেনিং নিয়ে গেছি। পশ্চিম বর্ধমানের অপশন মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম, পার্সোনালিটি, পার্সোনালিটি, তিন পয়েন্ট। আবি কাচ্চে হো বেটা, মাফ কর দো সাহেব, পার্স নিচে গির গেছে, মে তো উঠা কে দে রাহা থা আপকো, মে পকেট মার দিয়া সাহেব, পকেট মার দা, পকেট মার দা, পকেট মার দা, চোর মার দা, লেগো মার দা, এ সব পার্স নিচে গির গেছে, মার মার, পকেট মার দা, চোর মার দা, কি কর রহে হো, ছোড় দো ইসে, কিউ মার রহে হো ইসে, জেব সে হামারি কাটি হ্যায়, পার্স নে হামারা চুরায়া হ্যায়, ওর আপ খামখা জজবাতি হো রহে হ্যায়, ইসে তো মে মারুঙ্গা, আও মেরে সাথ। ইয়ে চোরের ভূমিকায় অভিনয় করলেন পকেট মার, ওনার কি নাম? নওয়াজউদ্দিন সিদ্দিকী। কেউ চ্যালেঞ্জ করবে? He's too popular. Absolutely right. Nawazuddin Siddiqui. 3 point Pashchim Bardhaman. Darjeeling. Ready to? Nishchoy. Music, travel, personality, film. 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 Mughal Babu, magic dekhbe? Magic? Hey, dekho. ছবির নাম আর কোথায়? সোনার কেল্লা। সোনার কেল্লা, জয়সলমীর। জয়সলমীর, কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, সোনার কেল্লা, জয়সলমীর, 4 পয়েন্ট, দার্জিলিং। হাউসওয়াইফ তো, হাউসওয়াইফ থেকে এত বড় জিনিস সামলানো কিভাবে করেন রান্না প্রত্যেকদিন? খেতে চায় সবাই বিরিয়ানি, আমি সব ছেড়ে আমার বিরিয়ানির পেছনে পড়ে যাই, এখনো করছিলাম আমি শো ছেড়ে ওদিকে বিরিয়ানির পেছনে। অপশন দেখি আপনার, তারপরে জানবো যে কত দূর হলো ওটা। মিউজিক, ফিল্ম, পার্সোনালিটি, ফুড। ফুড নিতে হবে। ওকে, ফুড। এটা কি বানানো হচ্ছে? এটা চিকেন হরিয়ালি কাবাব, মুরগ হরিয়ালি। ফুল এন্ড ফাইনাল, কেউ চ্যালেঞ্জ করবে? কি বলছেন? না না, ঠিকই, অ্যাবসলিউটলি রাইট, চিকেন হরিয়ালি কাবাব, 4 পয়েন্ট, কলকাতা। কালিম্পং, আপনার অপশন মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। ফিল্ম, ফিল্ম, সিনেমা। ছবির নাম চামূর্তি। আর কোন দুজন বিশিষ্ট অভিনেতাকে দেখা গেল? চিন্ময় রায় আর সন্তোষ দত্ত। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, কালিম্পং, চামূর্তি, চিন্ময় রায় আর সন্তোষ দত্ত। ওয়েল ডান, 4 পয়েন্ট। স্কোরটা দেখি আমরা, এলিমিনেট হয়ে গেলেন সীমা কলকাতার, ওনার স্কোর -6।
7 কিন্তু ওনাকে ছাড়া যাবে না ওনাকে আমরা রাখবো আমাদের সাথে এপিসোডের শেষে আমাদের পার্টিসিপেন্টসদের জন্য থাকবে সীমার বানানো বিরিয়ানি আসুন মানে আপনার জন্য রায় মার্টিনের তরফ থেকে আর এটা পি দাসগুপ্তা সাইন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ আর জি বাংলার তরফ থেকে থ্যাংক ইউ মাই নেব একটা ওয়াইল্ড স্টোন ফ্র্যাগরেন্স ব্রেক নমস্কার ফিরছি আমরা ব্রেকের পর আমাদের পরের রাউন্ড ক্যাপ্টেন টিএমটি বার প্রেজেন্টস গুগলি রাউন্ড এই রাউন্ডে শুধু গুগলি থাকবে না দিন বদলে দাদাগিরিতে থাকবে দুসরাও আমাদের চারজন পার্টিসিপেন্টের জন্য থাকবে দুটো গুগলি আর দুটো দুসরা অনেক ম্যাজিক আপনারা দেখলেন আজকের এই পর্বে এবার কিন্তু আমার ম্যাজিক দেখাবার পালা তাই শুরু করব দার্জিলিংকে দিয়ে দার্জিলিংয়ের টিসি দ্য মেন্টালিস্ট গুগলিতে 6 পয়েন্ট দুসরায় 12 পয়েন্ট দুসরা নেবে তো ঠিক আছে দুসরা নেব মোট 6টা তাস তুমি যে কোনো একটা তাস সিলেক্ট করো করলাম ভালো করে দেখে নিয়েছ করে নিয়েছি এবার সেই তাসটিকে আমি ভ্যানিশ করে দেবো তোমার মাইন্ড রিড করবো আমি তুমি কোন তাসটা সিলেক্ট করেছিলে সেটা ভ্যানিশ হয়ে যাবে ওকে রেডি ওকে হিয়ার উই গো ঠিকই বল ঠিক অবশ্যই ঠিক অ্যাবসলিউটলি তুমি কোন তাসটা সিলেক্ট করেছিলে বলো কুইন অফ ক্লাবস এখানে নেই দেখো নেই চিরের বিবি নেই এটা তো আমারও গুগলি গেল ও 12 পয়েন্ট কিন্তু পেলো না কেন কেউ বলতে হবে এই ম্যাজিকটা আমি করলাম কী করে এটা ঠিক বললে 12 পয়েন্ট এটা একটা ভিজুয়াল ট্রিক পারসেপশনের সাথে খেলা হয় প্রথমে যে 6টা তাস ছিল এই 6টা তাসের মধ্যে কোনোটাই এখানে নেই এখন পুরো অন্য সাহেব বিবি গোলাম রয়েছে এবং তার সাথে কিছুই নেই শুধু 5টা করে দেওয়া হয়েছে 6টার জায়গায় যাতে মনে হয় যে আগের যেই তাসগুলো ছিল তার মধ্যে থেকে গন তাই এখানে যারা যারা ছিলেন তাদের কেউই কিং অফ ডায়মন্ডস দেখেননি জ্যাক অফ হার্টস দেখেননি জ্যাক অফ হার্টসের বদলে জ্যাক অফ ডায়মন্ড দেখেছিলেন কুইন অফ স্পেডসের বদলে কুইন অফ ক্লাবস দেখেছিলেন কুইন অফ হার্টসের বদলে কুইন অফ ডায়মন্ডস ছিল ওখানে আর কিং অফ স্পেডস ছিল এই সাইডে যেটা নেই সুতরাং হি ইজ অ্যাবসলিউটলি রাইট And he's sharp. এবার দেবো তোমায় 12 পয়েন্ট থ্যাংক ইউ দুসরা না গুগলি দুসরা দুসরা সে কোন দরজা দিয়ে বেরোতে পারবে আমরা কিন্তু শুরুতে ভূমিকম্পর কথা বলেছি কি করে কারণ ভূমিকম্প হলে অটোমেটিক্যালি সহজ জুড়ে ভূমিকম্প তার মানে সেখানে ইলেকট্রিসিটি নিঃসন্দেহে কাট অফ করা থাকবে Absolutely right. 12 point Kalimpong. Well done. দেখো প্রথমে এটা কি দেখিয়েছিলাম শহর জুড়ে ভয়াবহ ভূমিকম্প আলো নিভে গেল স্বাভাবিক কারণ ইলেকট্রিক করা চলবে না তাই সেখান দিয়ে সে সহজে বেরোতে পারবে দুটো দুসরা শেষ তাই বাকি দুই পার্টিসিপেন্টের জন্য দুটি গুগলি কুচবিহার দিয়ে শুরু কুচবিহারের গুগলি কি এমন যা পড়া হয় কিন্তু আলাদা করে কেনা হয় না
যা পড়া হয় কিন্তু আলাদা করে কেনা হয় না। মন্ত্র পড়া মানে পরিধান, পরিধান ওদিকে কিন্তু চোর কদমে বিরিয়ানির প্রস্তুতি চলছে, ঢাকনা পড়ে গেছে কিন্তু। বলুন, সঠিক উত্তর মহিলাদের মাথার ঘোমটা। শাড়ি কেনা হয়, ঘোমটা আলাদা ভাবে কেনা হয় না, কিন্তু পরা হয়। আনফর্চুনেটলি -6 কুচবিহার। শান্তনু বাবুর গুগলি বললাম শুধু 10, বুঝলেন 11, কি করে সম্ভব? বলে তো বলে তো কেসি হোগি হাই এসি ইয়া ভেসি আরে কেসি হোগি হাই। একটা টার্ম আছে, বললাম শুধু 10, বুঝলেন 11। খেলাধুলায় খুব ব্যবহার করা হয়। খাবো মেবো আপনকে রোজ রোজ আয় ওপড়ি কে খোপছে মে খলবলি। ক্যাপ্টেন স্কোয়াড থেকে পুলিশ একাদশ। একাদশ শুধু 10 আর একাদশ মানে 11। আনফরচুনেটলি -6 পশ্চিম বর্ধমানের। স্কোরটা দেখি, এলিমিনেট হয়ে গেল পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানের ডক্টর ব্যানার্জি। পরের রাউন্ড আমাদের স্লগ ওভার রাউন্ড, আমাদের তিনজন পার্টিসিপেন্টের জন্য 12টা প্রশ্ন থাকবে। বাজার প্রেস করে উত্তর দিতে হবে, প্রশ্নগুলো আমার মুখে শুনবে, অপশনসগুলো আমি দেবো, তারপর বাজার প্রেস করে উত্তর। প্রশ্ন চলাকালীন যদি কেউ বাজার প্রেস করে তাহলে আমি অপশনসগুলো দেবো না, জাস্ট প্রশ্নটা কমপ্লিট করবো। সঠিক উত্তর দিলে 6 পয়েন্ট, ভুল হলে -6। পরপর তিনটে প্রশ্নের উত্তর ভুল হলে পরে প্রশ্নটা চ্যালেঞ্জ করা যাবে না। তাছাড়া পরপর তিনটে প্রশ্নের উত্তর ঠিক হলে থাকবে একটা স্পেশাল ফ্রি হিট, যেখানে প্রশ্নের উত্তর দিলে থাকবে 6 পয়েন্ট আর ভুল হলে কোনো নেগেটিভ মার্কিং নেই। আমাদের এই পার্টিসিপেন্টসের জন্য থাকবে গিফট, আমাদের আজকের উইনারের জন্য থাকছে জি বাংলার তরফ থেকে বি দাশগুপ্ত এবং সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রির তরফ থেকে গিফট, খাদিমের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার, আর ফাস্টেস্ট 50 বা গোল্ডেন 50 যে করবে সে পাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন এবং জি বাংলার তরফ থেকে 50,000 রুপি, সেঞ্চুরি করলে সে পাবে 1,00,000 টাকার চেক জি বাংলার তরফ থেকে। থাকবে আরও প্রাইস, কোলগেটের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে প্রতি পার্টিসিপেন্টের জন্য বইয়ের উপহার। আমাদের সেটে যারা লাইভ বসে দেখছেন তাদের জন্য ফুড থাকবে মিও আমরের তরফ থেকে। এই রাউন্ডের প্রশ্ন শুরুর আগে দার্জিলিংয়ের পার্টিসিপেন্ট তার শেষ ম্যাজিক দেখাবে। আমি আবার আরেকটা জিনিসেই ফিরতে চাই দাদা, সেটা হচ্ছে ফোন। আমাদের আজকের দৈনন্দিন জীবনে ফোন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ফোন অনেকভাবে সিকিওর করা যায়, এবং ফোন সিকিওর করতে সবাই যেটা সবথেকে কমন ইউজ করে সেটা হচ্ছে পাসকোড। অনেকে এই প্যাটার্ন ইউজ করে, কিন্তু প্যাটার্নের থেকে সবথেকে সিকিওর হচ্ছে পাসকোড, নাম্বার দিয়ে যেটা করে। মেন্টালিস্ট মানে মাইন্ড রিডারের কাজ যেরকম মনের থেকে বার করা, আবার মনের মধ্যে চিন্তা ঢুকিয়েও দেয়। তো আমার ফোনের পাসকোড দাদা তুমি কি জানো? না, আমার ফোনে আমি 4-ডিজিট একটা পাসকোড ইউজ করি। দাদা আমি এখানে আসছি এবং তুমি একবার হোম বাটনটা প্রেস করে একবার দেখবে, করে ছেড়ে দাও, ডেফিনেটলি পাসকোডে চলে যাচ্ছে, অর্থাৎ আমার ফোন কোনোভাবে খুলবে না যতক্ষণ না এর মধ্যে সঠিক পাসকোড দেওয়া হচ্ছে বা কিছু করা হচ্ছে। তো দাদা আমি চাই এই মুহূর্তে তুমি একটা 4-ডিজিট নাম্বার ভাবো, 4 সংখ্যা। এটা একটা ম্যাথামেটিক্যাল জিনিস ট্রাই করছি, 15% আছে, আর কিচ্ছু ভেবো না, শুধু ওই 4-ডিজিট নাম্বার যেটা তুমি মনে রাখতে পারবে সেটা যদি একবার টাইপ করো, টাইপ করে দেখো। খুললো? হ্যাঁ বা না? না, 15% চান্স ছিল, স্ট্যাটিস্টিক্যালি হবে না। দাদা আমার দিকে তাকাও, একটা 2-ডিজিট নাম্বার আমি তোমাকে মেন্টালি সেন্ড করছি, 15 থেকে 75-এর মধ্যে। তুমি ভেবো না, আমার দিকে তাকাও, তোমার যেটা মনে এসছে তোমায় বলতে হবে না, যাতে ভয়েস রেকগনিশনের ব্যাপার যদি এরকম, তুমি জাস্ট 2-ডিজিট নাম্বার যেটা এসছে সেটা এখানে দাবাও।
এটা তোমার মনে এসছে তো? একদম। ম্যাডাম আপনি একটা সিঙ্গেল ডিজিট নাম্বার ভাববেন, শূন্য থেকে নয়ের মধ্যে। স্যার সিঙ্গেল ডিজিট এই মুহূর্তে টু। দাদা এটা হলো মাইন্ড ইনফ্লুয়েন্স, তোমার ওনার ওনার। এবারে আমি একটা জিনিস নিয়ে বলতে চাই যে এই জিনিসটা যে কেউ করতে পারে এবং প্র্যাকটিসের সাথে করতে পারে, এবং অনেক সময় এটা হয়ে যায় যে এই টেকনিকগুলো ইউজ করে বুজরুকি চলে গ্রাম বাংলার দিকে। একটা ছোট এরকম কলসি নিয়ে আসে, সেটা নিয়ে সেরকম পেটে ধরে, বলে আপনার পেটের মধ্যে অনেক জড়িবুটি ঢুকে রয়েছে এবং সেটাকে বার করব, এটা বলে। কিন্তু আসলে তারা একটা খুব পুরনো টেকনিক ইউজ করছে, যেটা আমরা ম্যাজিশিয়ানরাও করে থাকি। আমি সেটা দেখাবো, দেখাতে পারি কি? এই জিনিসটা ব্যবহার করে অনেক কিছু বলে, কিন্তু তার আগে আমি এটার মধ্যে জলটা ঢেলে নিই। আপনি একটু এগিয়ে আসুন, একদম এর মধ্যে ধরুন কি রয়েছে? একটু জলের মধ্যে ওই যা নোংরা লেগেছিল সেটা রয়েছে। আর কিছু রয়েছে? না, আর কিছু নেই। এবারে আপনাকে এর উপরে হাত চাপা দিন, এরমভাবে আপনার পেটের কাছে ধরুন, এরমভাবে চাপ দেয়, দিয়ে বলে যে পেটের থেকে আপনার এই মুহূর্তে আমি সেই শেকড় বার করে নিচ্ছি, ছাল বার করে নিচ্ছি, এবং দেখুন এই মুহূর্তে কি আছে ওর মধ্যে, কি ভাসছে। এটা কি ছিল প্রথম থেকে? ছিল না, দুজনেই দেখেছে। অদ্ভুত একটা ম্যাজিকের মতো দেখতে লাগে এবং লোকে এটাতে বিশ্বাস করে যে হঠাৎ করে কোত্থেকে এলো। কিন্তু দেখাতে বাধ্য হচ্ছি কারণ গ্রামে এই বুজরুকি আজও চলে, এবং দিন বদলের দাদাগিরিয়া, তাই এটা আমার দিন বদলের প্রচেষ্টা। যে তারা যেটা করে সেটা হচ্ছে হাতের মধ্যে বেসিক্যালি এরকমভাবে লুকিয়ে রাখে প্রথম থেকে, তো যখন জল ঢালছে দেখা যায় না, আর হাত নর্মালি থাকে, লুকিয়ে রাখে। এবারে বলে যে একটা হাত তলায় দিন এরমভাবে, আর একটা হাতের ওপরে দিন। এই যে ওপরে দিন, এই সময় তারা এরমভাবে জিনিসটা ড্রপ করে দিচ্ছে, আর যেহেতু জল কোনো শব্দও হচ্ছে না, দিচ্ছে, দিয়ে পেটের সামনে চাপছে, এবং বাকিটা পুরোটাই অভিনয়। সেটা করে তারা মানুষকে বলছে যে আপনার পেট থেকে এরম ছাল বেরিয়েছে, শেকড় বাকড় বেরিয়েছে, কিন্তু এইভাবে তারা পয়সা নিচ্ছে। জেনে রাখবেন, মানুষের এই ধরনের উপকার যেগুলো পয়সা নিয়ে করা হয়, সেগুলোর মধ্যে কোথাও না কোথাও বুজরুকি আছে। আর যারা প্রচার করে না আর মানুষের উপকার করে, তারা কোনোদিনও মানুষকে ঠকাতে চায় না, কারণ তাদের মনে আসল ম্যাজিক রয়েছে। তুমি একটা নাম্বার ভেবেছিলে, তোমার কি মনে আছে সেই নাম্বারটা? 65? না না, তার আগে তুমি একটা 4 ডিজিট নাম্বার ভাবছিলে, সেটা কি তোমার মনে আছে? হ্যাঁ। দাদা আমার দিকে একবার তাকাও, শুধুমাত্র মনে নাম্বারটা ভাবো, বলারও চেষ্টা করো না, শুধু ভাবো। আমি এইটুকুনি বলতে পারি একটা সেম নাম্বার রিপিট হয়েছে, হ্যাঁ বা না? নাম্বারটা আরেকবার মনে বলো, শুধু মনে, মুখে নয়। দাদা একবার চোখ বন্ধ করো, আমি ক্যামেরাকে দেখাবো এই মুহূর্তে। দাদা চোখটা বন্ধ রাখবে প্লিজ। দাদা আমি এই মুহূর্তে একটা নাম্বার লিখেছি এবং সবাইকে দেখিয়েছি, প্রথমবার। তুমি যে 4 ডিজিট নাম্বারটা একটা ভেবেছিলে, তুমি তো কাউকে বলোনি এবং আমাকেও তো বলোনি, কী নাম্বার ভাবছিলে তুমি দাদা, বলো প্রথমবার। 7005। 7005? It's fantastic magical performance. Thank you so much. Thank you. গ্রামের মানুষ যারা ওর কথাটা শুনলেন, সাবধানে থাকবেন, এটা কিন্তু খুব সত্যি। এই বুজরুকির ফাঁদে কেউ পা দেবেন না, এগোই। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। শুরু করছি আমরা স্লগ ওভার রাউন্ড। প্রথম প্রশ্ন, গুজরাটে অবস্থিত পৃথিবীর সবথেকে উঁচু সর্দার বল্লভ ভাই পটেলের মূর্তিটির নাম কি? এ স্ট্যাচু অফ পিস, বি স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি, অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্টস। কলকাতা ছাড়া আর কোন শহরকে সিটি অফ প্যালেসেস বলা হয়? এ জয়পুর, বি মাইসোর। কালিম্পং, জয়পুর। সঠিক উত্তর মাইসোর, -6 কালিম্পং। কসৌরি মেথি আসলে কি? এ শাক, বি শস্য। কুচবিহার, শাক। শাক ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্টস। তিনি ইতিহাসে রামতনু পান্ডেকে আমরা কি নামে চিনি? এ তানসেন, বি বীরবল। কুচবিহার, তানসেন। তানসেন ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্টস, কুচবিহার।
পরের প্রশ্ন, লং কর্নার আর পেনাল্টি কর্নার এই দুটি শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত? এ ফুটবল, বি হকি, কালিম্পং? হকি। হকি ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট। পশ্চিম মেদিনীপুরের পিংলা এর মধ্যে কিসের জন্য বিখ্যাত? এ পটচিত্র, বি মাদুর, কালিম্পং? পটচিত্র। সঠিক উত্তর পটচিত্র, 6 পয়েন্ট কালিম্পং। জংলা, তানচই, টিস্যু, বুটিদার এগুলি কিসের প্রকার? এ কাঞ্জিবরম শাড়ি, বি বেনারসি শাড়ি, দার্জিলিং? কাঞ্জিবরম। সঠিক উত্তর বেনারসি শাড়ি, -6, দার্জিলিং। মগধ সাম্রাজ্যের তৎকালীন রাজধানী শহর পাটলিপুত্র বর্তমানে কোন রাজধানী শহর এটি? এ পাটনা, বি রাঁচি, কুচবিহার? পাটনা। পাটনা ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট কুচবিহারের। একটি জলের কল কোন দিকে ঘোরালে তা বন্ধ হয়ে যায়? এ ক্লকওয়াইজ, বি অ্যান্টি ক্লকওয়াইজ, কুচবিহার? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্টস কুচবিহার, ওয়েল ডান। সুজিত মুখার্জি পরিচালিত গুমনামি ছবিতে মুখ্য চরিত্রে কে অভিনয় করেছেন? এ যীশু সেনগুপ্ত, বি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দার্জিলিং? প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রসেনজিৎ চ্যাটার্জি, 6 পয়েন্টস, দার্জিলিং। চার্লস ডিকেন্সের লেখা আ টেল অফ টু সিটিজে কোন দুটি শহরের উল্লেখ আছে? এ লন্ডন, প্যারিস, বি রোম, ভেনিস, দার্জিলিং? রোম, ভেনিস। সঠিক উত্তর লন্ডন এন্ড প্যারিস। এক রিম বলতে কতগুলি কাগজের শীট বোঝায়? এ 500, বি 700, কালিম্পং? 500। 500 ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্টস। 12টা প্রশ্ন শেষ, স্কোর জানবো তার আগে গ্র্যান্ড ফিনালে উইনারের ডিস্ট্রিক্টের জন্য থাকবে জি বাংলার তরফ থেকে 20 লক্ষ টাকার, যার 50% যাবে সেই ডিস্ট্রিক্টের উন্নয়নের কাজে আর বাকি 50% যাবে সেই জেলার পার্টিসিপেন্টসদের কাছে। থাকবে বি দাশগুপ্তা, সরিন স্পোর্টসের তরফ থেকে 3 লক্ষ টাকা চেক। এই সিজনের গ্র্যান্ড ফিনালেতে থাকবে একটি ক্যাপ্টেন্স রাউন্ড, এই রাউন্ডের উইনার পেয়ে যাবেন সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন টিএমটি বারের তরফ থেকে পশ্চিমবাংলার যে কোনো জেলায় নতুন একটি ফ্ল্যাট। উইনিং ডিস্ট্রিক্টের জন্য থাকছে ওয়াইল্ড স্টোনের তরফ থেকে 3 লক্ষ টাকা চেক, খাদিমসের তরফ থেকে থাকবে 2 লক্ষ টাকা চেক, আর অ্যাকোয়াগার্ডের তরফ থেকে থাকবে লেটেস্ট প্রোডাক্টস উইথ অ্যাক্টিভ প্রপার ম্যাক্স। রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার তরফ থেকে উইনিং ডিস্ট্রিক্টের সমস্ত পার্টিসিপেন্টসের জন্য থাকবে 22 ক্যারেটস, 22 ক্যারেটের গোল্ড মোমেন্টো। আমাদের ক্যাপ্টেন স্কোয়াডে যদি আপনারা যোগাযোগ করতে চান বা যদি পার্টিসিপেট করতে চান তাহলে যোগাযোগ করুন এই ইমেল আইডিতে, captainsquad@z.slgroup.com। দাদাগিরি সিজন 8-এ পার্টিসিপেট করার জন্য ইমেল করুন dadagirisizon8@z.slgroup.com। আমরা স্কোরটা দেখি কোন দুজন কোয়ালিফাই করলো পরের রাউন্ডের জন্য। এলিমিনেট হয়ে গেল দার্জিলিং, দার্জিলিং এর স্কোর 8। রায় মার্টিনের তরফ থেকে বি দাশগুপ্তা, সরিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে আর জি বাংলার তরফ থেকে এই গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডের পর কারা দুজন চলে গেলেন এশিয়ান পেন্টস সেফ জোনে, মানে বাপি বাড়ি যা রাউন্ডে সেটা আমরা দেখে নিতে পারব। ফাইনাল রাউন্ড কোলগেট প্রেজেন্স বাপি বাড়ি যা রাউন্ড, তাহলে স্মাইল করুন আর শুরু হয়ে যাবে আমাদের এই রাউন্ড একটা ব্রেকের পর। নমস্কার, ফিরছি আমরা আমাদের পরের রাউন্ড কোলগেট প্রেজেন্স বাপি বাড়ি যা রাউন্ড। আমরা শুরু করবো আমাদের দুই ফাইনালিস্টকে নিয়ে আজকের এই রাউন্ড। 6টি বিষয়ে প্রশ্ন থাকবে আমাদের, জায়ান্ট স্ক্রিনে বিষয়গুলি আসবে বাংলা ও বাঙালি, দিনকাল, মাইথোলজি, ফিল্ম, মিউজিক, স্পোর্টস, দাদার পছন্দ। আমাদের দুই ফাইনালিস্ট কুচবিহার আর কালিম্পং, কুচবিহার এগিয়ে আছে, তাই কুচবিহার প্রথম ডিসাইড করতে পারবে কোন বিষয়ে সে প্রশ্ন নেবে। বিষয় ডিসাইড হলে তবেই চ্যালেঞ্জ করতে পারবে বিষয়টাকে, বিষয় চ্যালেঞ্জ হলে তারপর প্রশ্ন পডিয়ামে ABC বাটন আছে, প্রশ্ন আসবে কম্পিউটার স্ক্রিনে, ABC বাটন প্রেস করে উত্তর দিতে হবে। যদি এই প্রশ্নের হেল্প নিতে চাও ক্যাপ্টেন স্কোয়াড থেকে তাহলে যে চ্যালেঞ্জ করেছে তাকে আগে বাটন প্রেস করে উত্তর দিতে হবে, তারপর যার প্রশ্ন সে একটিবার আর শেষবারের মতো হেল্প নিতে পারবে এই রাউন্ডে ক্যাপ্টেন স্কোয়াড থেকে। সঠিক উত্তর নিজের 6 পয়েন্ট, চ্যালেঞ্জ প্রশ্নের উত্তর 12 পয়েন্ট। আই লাইক দ্য স্মাইল অন ইউর ফেস। শুরু করি, কোন বিষয়ে প্রশ্ন নেবে কুচবিহার?
ফিল্ম ও মিউজিক ফিল্ম ও মিউজিক চ্যালেঞ্জ করবে না চ্যালেঞ্জ নাইনি তাই মুখে উত্তর দিতে পারবে প্রশ্ন ইসরোর মঙ্গল অভিযান নিয়ে অক্ষয় কুমার অভিনীত একটি ছবি মুক্তি পেতে চলেছে তার নাম কি এ মিশন মঙ্গল বি মঙ্গল অভিযান সি মঙ্গলায়ন হেল্প নিতে পারি কারো প্লিজ ফ্যাশন ডিজাইনার হেল্প করতে রাজি আছে মিশন মঙ্গল এ উনি বলছেন অপশন এ মিশন মঙ্গল ফুল ফাইনাল নেবে হ্যাঁ চ্যালেঞ্জ করনি তুমি তোমার উত্তর কি ছিল মঙ্গলায়ন খুব ভালো করেছো চ্যালেঞ্জ করনি সঠিক উত্তর মিশন মঙ্গল 6 পয়েন্ট কুছ ভি আর কালিম্পং দাদার পছন্দ চ্যালেঞ্জ না দাদার পছন্দ ওনার পছন্দ নয় তাই কালিম্পং এর প্রশ্ন চৌষাট যোগিনী মন্দির থেকে অনুপ্রাণিত হয়ে এর মধ্যে কোনটি বানানো হয়েছে এ লাল কেল্লা বি ভারতীয় পার্লামেন্ট সি ভিক্টোরিয়া মেমোরিয়াল হেল্প কার হেল্প নেবে খাদ্য বিশারদ খাদ্য বিশারদ ওকে ইন্ডিয়ান পার্লামেন্ট নেবে হ্যাঁ ফুল অ্যান্ড ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল সঠিক উত্তর ভারতীয় পার্লামেন্ট ইজ দ্য রাইট আনসার 6 পয়েন্ট পেল কালিম্পং ওয়েল ডান কালিম্পং আমাদের দুই ফাইনালিস্টের হেল্প শেষ আর কোনো হেল্প নিতে পারবে না ক্যাপ্টেন স্কোয়াড থেকে বাকি চারটি বিষয়ের প্রশ্ন নিজেকে উত্তর দিতে হবে পরের প্রশ্নে যাওয়ার আগে একবার স্ট্রাকচারটা আমরা দেখে নিই এটা হচ্ছে পার্লামেন্টের স্ট্রাকচার টপ ভিউ অনুপ্রাণিত হয়েছে আগের স্ট্রাকচারটি থেকে পার্লামেন্ট অনেক বেশি মডার্ন আর এটা অনেক প্রাচীন কোন বিষয় কুচবিহার মাইথোলজি চ্যালেঞ্জ করবে না প্রশ্ন শঙ্খ বল্লক শ্বেত হরিদাস্য এগুলো কি এ কোণারকের সূর্য মন্দিরের বিভিন্ন চাকার নাম বি জগন্নাথের রথের চারটি ঘোড়া সি জগন্নাথ দেবের মন্দিরের চারটি রান্নাঘরের নাম শঙ্খ বল্লক শ্বেত হরিদাস্য জগন্নাথ দেবের মন্দিরে চারটি রান্নাঘরের নাম জগন্নাথ দেবের মন্দিরের চারটি রান্নাঘরের নাম ফুল অ্যান্ড ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল বললেই কিরম ধড়াস করে ওঠে ফুল অ্যান্ড ফাইনাল সঠিক উত্তর জগন্নাথ দেবের রথের চারটি ঘোড়া ওটা আনফর্চুনেটলি -6 কুচবিহার কালিম্পং স্পোর্টস স্পোর্টস চ্যালেঞ্জ ওই দেখো ম্যাডাম পিছিয়ে পড়বে মাইনাস হলে আরো পিছিয়ে যাব আমার কাজ গাইড করা রেস্ট ইজ আপ টু ইউ কালিম্পং এর প্রশ্ন স্পোর্টস নিয়ে প্রশ্ন সম্প্রতি সুনীল ছেত্রী কোন বিখ্যাত ফুটবলারকে অতিক্রম করে আন্তর্জাতিক স্তরে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছে এ ক্রিশ্চিয়ানো রোনালদো বি লিওনেল মেসি সি লুই সুয়ারেজ সঠিক উত্তর ইট ইজ মেসি ওয়েল ডান 6 পয়েন্টস কালিম্পং 36-33 পেছিয়ে পড়ছেন ম্যাডাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো CR7 154 ইন্টারন্যাশনাল ম্যাচে 85 গোলস মেসি 128টা ম্যাচে 65 গোলস আর সুনীল ছেত্রী 105 ম্যাচে 67 গোলস 68টা গোল সর্বকালের এই ফুটবলের রেকর্ড কার জানো ইরানের আলি দেই 109টা গোল বাংলা ও বাঙালি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ
যদি গোবিন্দপুর সুতানুটি এবং কলিকাতা নিয়ে কলকাতা হয়, তাহলে বোরো, খলিশানি এবং গন্দলপাড়া একত্রিত হয়ে কি হয়েছে? এ বিষ্ণুপুর, বি ব্যান্ডেল, সি চন্দননগর। বাটন প্রেস করে উত্তর দেবে এ, বি, সি, কারণ চ্যালেঞ্জ হয়েছে, কোনো হেল্প নেই। কুচবিহার বলছে এ বিষ্ণুপুর, কালিম্পং বলছে সি চন্দননগর। চন্দননগর ইজ দ্য রাইট আনসার। ১২ পয়েন্ট কালিম্পং এর, -6 কুচবিহার। কালিম্পং গেল 48, কুচবিহার 27। শেষ প্রশ্ন কালিম্পং এর, দিনকাল চ্যালেঞ্জ। আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ। সম্প্রতি ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির হল অফ ফেমে জায়গা করে নিলেন কোন ভারতীয় ক্রিকেটার? ইজ ইট লক্ষ্মণ, ইজ ইট বীরেন্দর সেহবাগ, অর ইজ ইট সচিন টেন্ডুলকার? কুচবিহার বলছে বি বীরেন্দর সেহবাগ, কালিম্পং বলছে সি সচিন, সচিন তেন্ডুলকর। দিন ভালো তো? ইটস বিন এ গুড ডে, ইটস বিন এ গুড নাইট। থ্যাংক ইউ। আনফর্চুনেটলি -12 কুচবিহার, +6 কালিম্পং। এর আগে আইসিসি হল অফ ফেমের যে ছজন ভারতীয় প্লেয়ার আছে, 2009 বিশন সিং বেদি, সুনীল গাভাস্কর, 2015 অনিল কুম্বলে, 2018 রাহুল দ্রাবিড, 2019 সচিন তেন্ডুলকর। ওয়েল ডান কালিম্পং, পৌঁছলো ফাস্টেস্ট 50-তে। জোরে আতালি ও 54। কি হয় তোমার? আরে আমার ইয়ার, আমার দোস্ত, বেস্ট ফ্রেন্ড। এই সেই মুহূর্ত যখন এক বন্ধু আরেক বন্ধুকে সারপ্রাইজ দেয়, এখানে এসে সেলিব্রেট করে তার এই সাকসেস, আর ইসে কেতে হ্যায় প্ল্যাটিনাম ইয়ারি। রাখবে স্টেজে, হ্যাঁ চলো সেলিব্রেশন, নাচো ধনাদন, মিউজিক বাজাও, গাও ইয়ে সব সে। তো আজকের দুই ফাইনালিস্টের জন্য থাকবে গিফট, দুই ফাইনালিস্টকে দেখে নেবো মধ্যিখানে। আমরা জানি শিশেন্দু তো খেতে ভালোবাসে, তা একটা ছোট্ট সারপ্রাইজ রয়েছে। আসো এখানে, আসো দুজনেই, আসো শিশেন্দু, আসো শিশেন্দু। দা যেহেতু খেতে ভালোবাসে, মধুরানো সমাপন হিসেবে শিশেন্দুর জন্য একটু কেক এনেছি। কেক, ওকে, ওরে বাবা, প্লিজ ব্রিং দ্য কেক। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে আজকে, তাই জশন ইয়ারি কা, দুই বন্ধু একসাথে কাটুক আজকের এই কেক। ইসে কেতে হ্যায় প্ল্যাটিনাম ইয়ারি। রায় মার্টিনের তরফ থেকে, বি দাশগুপ্তা স্যার ইন স্পোর্টস ইন্ডাস্ট্রির তরফ থেকে, আর জি বাংলার তরফ থেকে এই গিফট হ্যাম্পার। ফাস্টেস্ট 50 করেছে সে, তাই সে পাবে কোলগেটের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। থাকবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন, থাকবে খাদিমসের তরফ থেকে 5,000 রুপিজের চেক, 50,000 রুপিজ চেক জি বাংলার তরফ থেকে ফর দ্য ফাস্টেস্ট 50। আর দাদাগিরির সুন্দর ট্রফিটি থাকবে তার ড্রয়িং রুমে। ওয়েল ডান, ওয়েল ডান। আপনাদের সঙ্গে দেখা হবে প্রত্যেক শনি রোববার ঠিক রাত 9:30, দেখতে থাকুন জি বাংলা, জি বাংলা HD। কোথাও যাবেন না, দাদাগিরির পর্ব চলতে থাকবে, সিজন 8 সবে শুরু, থাকবে অনেক পর্ব, থাকবে শীর্ষেন্দুর মতো অনেক পার্টিসিপেন্ট, থাকবে অনেক মিনার। ভালো থাকবেন, শুভরাত্রি।